আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমার সঙ্গে আছে প্রফেসর ডাক্তার মুজিবুল হক এই যে সুগার কথা যেগুলো আমরা বলছি যে খেতেই হবে তার মানে ব্যালেন্স মানে তোমাকে খেতেই হবে এটা হ্যাঁ এটা না খেলে তুমি বাঁচবো না তার মানে এই কথাটা তাহলে দেখা যাচ্ছে যে আসলে ওরকম সত্যি না যেটা মানে সবাই বলছে তাই তো না এটা কোনো সাইন্টিফিক কোনো এভিডেন্স নেই আমরা যে ফিউ দেখি তাহলে এখানে কোনো সুগার তো কোনো আমাদের ভূমিকা নেই আমাদের শরীরে এখানে আর একটা জরুরি কথা অনেকে বলে যে ফ্যাট বার্ন ইন দা ফর্ম কার্বোহাইড্রেট আমি বুঝতে পারছেন যে টা বার্ন হয় সুগার ছাড়া ফ্যাট মানে অর্থাৎ আমার সুগারকে বার্নের যে প্রক্রিয়া যে সাইকেল সেটা চালাতেও আমার মানে কে বার্নিং করার যে সাইকেল সেটা চালাতেও কিছু সুগার দরকার তাহলে এই সুগারটা আমার বডি নিজেও তৈরি করতে পারে অথবা আমরা যে খাবার গুলো খাচ্ছি সেখানেও কিছু কিছু আছে সেটা অর্থাৎ সেটার পরিমাণ এতই অল্প যে সেটা আমার বাইরে থেকে ইনটেক করা লাগে না আর ইভেন ব্রেন ফাংশনের জন্য যদি সুগার দরকার বডি ক্যাপাবল সেটা তৈরি করতে বাট আপনি যদি হাই ইন্টেন্সিটি অনেকক্ষণ ধরে করেন আপনি যদি রেগুলার অনেকক্ষণ ধরে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই সুগার থেকে নিতে হবে নাইলে বডি অত দ্রুত এনার্জি প্রোডাকশন করতে পারে না ফ্যাট বার্নিং কারণ এটা একটা লেন্ প্রসেস তা কেউ যদি স্প্রিন মাথা করে পড়ে গেছি তো সেটা তো সে পড়ে যাবেই কারণ হচ্ছে ফ্যাট থেকে সে শক্তি পাওয়ার তো সম্ভব না তাকে তো ইনস্ট্যান্ট সুগার নিতে হবে কারণ ওটা তো ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স তো ফাইট অ্যান্ড ফ্লাইট ওটা তো তার এমার্জেন্সি মেটাবলিজম প্রয়োজন ওই ক্ষেত্রে তো তার এটা লাগবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেমন খেজুরের কথা বললাম ডাবের পানির কথা বললাম কলার কথা বললাম নারিকেলের কথা বললাম তো গুড হ্যাঁ মিষ্টি ফল গুলো আপনি খেতে পারেন তাই না তো সেগুলা থেকে আপনি নিতে পারেন দরকার এখন ইউ আর নট ডুইং এভরিডে আপনি তো প্রতিদিন মনে করেন পাঁচগুলো স্প্রিন্ট দিচ্ছেন আর অলসো আনহেলথি কারণ তাতে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে এতে স্পেন্ড দিলে এটা আমরা যারা হেলথ নিয়ে কাজ করি আমরা বলি যে অল্প একটু সময়র জন্য হিট করতে তিন থেকে 4-5 মিনিট দ্যাটস অল আর বাকি সময়টা एरोবিক জোনে ব্যায়াম করতে তার মানে আমি एरोবিক জোনে ফ্যাট বার্ন করছি তাহলে আমার তো এটা লাগছে না হ্যাঁ তো তাহলে বুঝতে হবে যে এই জিনিসটা যে বলতেছে যে ফ্যাট বার্ন ইন দা ফর্ম কি একটা শিখছে ফ্যাট বার্ন ফ্যাট বার্ন ইন দা ফর্ম অফ কার্বোহাইড্রেট এই একটা ডায়লগ তারপরে দিচ্ছে যে মানে

এই পাঁচটা ফ্যাট কোথায় এফোর্ড করতে পারে তেল আমি যেগুলা বলি আর তেল এবং নাট এবং সাগরের মাছ হ্যাঁ এই পাঁচটা ফ্যাট এই পাঁচটা ফ্যাট কোথায় এফোর্ড করতে পারে বলেন অনেকে আছে তো কনভেনশনাল খাবারের বাড়ি কিছুই পাচ্ছে না একটা ছেলে সিঙ্গাপুরে একটা পেশেন্ট সিঙ্গাপুরে সে কোয়ারেন্টাইন সে খুবই অসুস্থ তো আমি বললাম যে তোমাকে তো এই অবস্থায় কিরো করতে হবে তোমাকে কিরো ছাড়া তোমার তুমি যে সুগার খাও ভাত খাও রুটি তুমি তো ওইখান থেকে বেরোতে পারো না সে বলছে আমি তো কোয়ারেন্টাইন সরকার তোমার কোয়ারেন্টাইন ফেলে দিয়েছে আমি কি ব্যাপার তো কার জন্য তো সরকার মানে गवर्नमेंट যা সভা যে সেই সেটাই আমি বলে বললাম যে কিছু মানুষের কিচ্ছু উপায় থাকে না যদি উপায় থাকে তাহলে তো সেগুলা করবে প্রয়োজন থাকলে সে কিটো করবে হ্যাঁ প্রয়োজন করবে প্রয়োজন কিছু নাই তখন সে করতে হবে আপনি যদি সুস্থ মানুষ সব রং খাবার আপনি চারপাশে অন্তত फास्टিং করার মাধ্যমে আপনার ক্লিনজিংটা হবে যেটুকু আপনি এটা ভাই আমি কতবার বলেছি কথা যে আপনার কিচ্ছু নাই তো খাওয়ার দরকার কি লাগে লাগে না রোজা রাখেন বা फास्टিং করেন

তো এখন এই যে যারা কিটো কিটো করছে ওরা তো জানে না যে হেলদি লাইফস্টাইলের যে অনেক অপশন আছে তো কিটো ইজ অলসো আনহেলদি ফর সাম পিপল তাই না তো যারা বাজেভাবে করবে যেমন যারা মানে প্রোটিন কে করবে যারা আনহেলদি কি করবে তারা আমাদেরকে সবার আগে দেখতে হবে যে আমি এক নম্বর যে আমি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি কি না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নন জিএমও অর্গানিক এগুলা খাচ্ছি কি না সেকেন্ডতে আমি ফাস্টিং করছি কি না থার্ড হচ্ছে আমি যে খাবারগুলো খাচ্ছি তার ভিতরে আমার অ্যাসিডিক কতটুক অ্যালকালাইন কতটুক সেটা দেখতে হবে কারণ আপনার তাহলে নালে আপনার বডি অ্যাসিডিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আপনি প্রপার নিউট্রিশন দিচ্ছেন কিনা মানে সবগুলো উপাদান আছে কিনা খাবারের প্রোবায়োটিক্স গুলো আছে কিনা আপনার ব্যাকটেরিয়া সঠিক খাবার গুলো পাচ্ছে কিনা প্রিবায়োটিক ঠিক মতো আছে কিনা ফাইবার গুলো আপনি দিয়েছেন কিনা সঠিকে ভালো ঘুম আছে কিনা আপনি ব্যায়াম করছেন কিনা আপনি ফাস্টিং তো বললাম এটা আর আপনি মানসিক প্রশান্তি সবটাকে কম্পোনেন্টকে কম্বাইন না করে কিভাবে সম্ভব এটা আপনি আরেকটু কি বলবেন যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক যদি বুঝিয়ে আরেকটু বুঝিয়ে বলুন আপনারা দর্শকরা জানি জানে মানে হচ্ছে যে প্রোবায়োটিক মানে হচ্ছে আপনার আমাদের যে এই যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলছি আর কি সেগুলো আর প্রিবায়োটিক মানে ফাইবার টাইবার মানে যেগুলো ওরা খায়